মাফিজউদ্দিন অনলাইন মাধ্যমিক বিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন, সহকারী শিক্ষক আলাঙ্গি মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমি ভূগোলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে পাঠদান করব, যে বিষয়টা বাংলাদেশের অর্থনৈতিক এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের যদিও দেশের আয়তন খুবই কম, তারপরেও এই কম আয়তন বিশিষ্ট এলাকায় বনভূমির পরিমাণ আরও কম। বাংলাদেশের মোট আয়তনের 25,972.52 বর্গ কিলোমিটার বনভূমি রয়েছে। অথচ একটি দেশের পরিবেশগত ভারসাম্য এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য যেখানে 25% মোট আয়তনের, দেশের মোট আয়তনের 25% বনভূমি থাকা দরকার, সেখানে আমাদের রয়েছে মাত্র 17%। এই 17% দেশের সার্বিক পরিবেশগত উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করতে পারে না। আর এ কারণেই আমাদের দেশে যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলো হয়ে থাকে, যেমন জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, এগুলো আমাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি এগুলো, এই বনসম্পদ বৃদ্ধি করতে পারি, তাহলে একদিকে যেমন আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব, অন্যদিকে দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বাংলাদেশ যেহেতু পৃথিবীর মানচিত্রে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত, এ কারণেই ক্রান্তীয় জলবায়ু এবং মৃত্তিকা, ভূপ্রকৃতি, এই সমস্ত উপাদানগুলো বাংলাদেশের বনভূমি সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই সমস্ত বিষয়াদির উপরে ভিত্তি করেই বাংলাদেশের বনভূমিকে সাধারণত তিনটি অঞ্চলে ভাগ করা যায়। আমি এই অঞ্চলগুলো মানচিত্রে তোমাদেরকে উপস্থাপন করে দেখাবো ইনশাল্লাহ। আমরা প্রথমে বাংলাদেশের একটি মানচিত্র অঙ্কন করে নিই, এরপরে আমরা সেটা সহজভাবেই মানচিত্রের বিভিন্ন এলাকা তোমাদের দেখাতে পারব, এবং সেই উপস্থাপনটা এবং বর্ণনা তোমাদেরকে আরও সহজবোধ্য করে তুলবে। সহজবোধ্য এবং প্রাণবন্ত করে চলবে। আশা করি তোমরা এদিকে খেয়াল রাখছো। এখানে আমরা বাংলাদেশের, আমি তোমাদের দেখাচ্ছি বাংলাদেশের বন সম্পদ। ক্রান্তীয় চিরহরিৎ ও পাতাঝরা, ক্রান্তীয় পাতাঝরা বনভূমি, স্রোতজ বনভূমি,
বা সুন্দরবন। তিনটি অঞ্চল হলো ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা বৃক্ষের বনভূমি, ক্রান্তীয় পাতাঝরা বনের বৃক্ষ এবং স্রোতজ বনভূমি বা সুন্দরবন। আমরা প্রথমে ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা বনের সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। এটি হচ্ছে ময়মনসিংহ, টাঙ্গাইল এবং গাজীপুর জেলা। ময়মনসিংহ, টাঙ্গাইল এবং গাজীপুর জেলা, এটা হলো ময়মনসিংহ, টাঙ্গাইল এবং গাজীপুর। ময়মনসিংহ, টাঙ্গাইল এবং গাজীপুর জেলা বেশিরভাগ অংশ। এরপরে আছে রংপুর এবং দিনাজপুর, এই অঞ্চলের কিছু কিছু অংশ এই বনের অন্তর্গত। এখানে বনভূমি গড়ে ওঠার কারণ মৃত্তিকা অনুকূলে এবং জলবায়ুর, বিশেষ করে বৃষ্টিপাত, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলে এই বনভূমি গড়ে উঠেছে। এখানে বিভিন্ন ধরনের বন্য প্রাণী বসবাস করে। এই সমস্ত বন্য প্রাণী এবং যে সমস্ত বনজ সম্পদ রয়েছে তা বাংলাদেশের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আমাদের দ্বিতীয় যে ক্রান্তীয় পাতাঝরা বনে বৃক্ষ, এটা হচ্ছে যে আমাদের আছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবন। এই এলাকার উচ্চভূমিতে সাধারণত পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকার উচ্চভূমিতে অত্যন্ত মূল্যবান সমস্ত উদ্ভিদ জন্মায়। এরপরে আছে আরও সিলেট এলাকায়, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, এই সমস্ত এলাকায়ও এই ধরনের উদ্ভিদ, ক্রান্তীয় পাতাঝরা বনের বৃক্ষ এখানেও জন্মায়। তো এখানকার প্রধান যে উদ্ভিদ তা হচ্ছে গজারি। আমরা এ পর্যায়ে তৃতীয় যে বনভূমিটা দেখাব তা হচ্ছে সুন্দরবন। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, এই তিনটি জেলায় বিশেষ করে বেশি। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কিছু এলাকা আছে, এই সমস্ত এলাকায় আমাদের দেশত্ব বটেই এবং সারা বিশ্বেরও বড় একটি ম্যানগ্রোভ বন অবস্থান করছে। এখানে এখানকার বনভূমির প্রধান বৃক্ষ আছে সুন্দরী, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে আমাদের ব্যবহৃত হয়। যেমন বৈদ্যুতিক খুঁটি তৈরিতে এ কাঠ ব্যবহার হয়, এবং এছাড়াও জীব বৈচিত্র্য রক্ষার্থে এখানে বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর বসবাস রয়েছে। যে বন্যপ্রাণীগুলো বাংলাদেশের একটি উৎকৃষ্ট সম্পদ। তো এই তিনটি অঞ্চল সম্পর্কে আমরা জানলাম। এবার এই বনভূমির গুরুত্বটা কী,
বনভূমির গুরুত্ব হচ্ছে যে প্রাকৃতিক গুরুত্ব হচ্ছে যে এখানে ভূমিক্ষয় এবং বৃষ্টিপাত এই বনভূমির মাধ্যমে রক্ষা করা যায় পর্যটন শিল্পের সম্ভাবনা বিশেষ করে বাংলাদেশের রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এবং সিলেটের এলাকায় যে পাহাড়ি এলাকা আছে এই সমস্ত পাহাড়ি এলাকায় যে সমস্ত বন্যপ্রাণী এবং উদ্ভিদ আছে এই সমস্ত বন্যপ্রাণী এবং উদ্ভিদের অবস্থানগত কারণে এখানে অপার সম্ভাবনাময় পর্যটন শিল্প গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে এরপর পণ্য সামগ্রী সংগ্রহ যা বন থেকে আমরা কাঠ মধু এবং বিভিন্ন ধরনের চামড়া পশুর চামড়া এগুলো সংগ্রহ করি যা বিদেশে রপ্তানির মাধ্যমে আমরা প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি এরপর নির্মাণ সামগ্রী আমরা বন থেকে যে সমস্ত কাঠ বাঁশ বেত এগুলো পেয়ে থাকি এগুলো ঘর বাড়ি তৈরিতে বিভিন্ন আসবাবপত্র তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুর্যোগের ঝুঁকি হ্রাস করে বনভূমি আমাদের দেশে যদিও প্রাকৃতিক দুর্যোগময় একটি দেশ এদেশে যদি বনভূমি পরিকল্পিতভাবে এবং চাহিদা মোতাবেক বৃদ্ধি করা সম্ভব হয় অর্থাৎ দেশের যদি 25% অথবা তার কাছাকাছি পরিমাণ বনভূমি তৈরি করা সম্ভব হয় তাহলে আমাদের যে ঘূর্ণিঝড় এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছরই আমরা মুখোমুখি হই এ থেকে আমরা রক্ষা পাব পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে রেলওয়ে স্লিপার বিভিন্ন জলযান নৌযান এ সমস্ত যানবাহন তৈরিতে বা ট্রাক বাস এ সমস্ত তৈরিতে কাঠ ব্যবহৃত হয় এই সমস্ত কাঠ মূল্যবান কাঠ আমরা বনভূমি থেকেই পেয়ে থাকি সরকারের আয়ের উৎস সরকার এই সমস্ত বনভূমি থেকে বিভিন্ন ধরনের কাঠ বাঁশ বেত পশুর চামড়া পশুর দাঁত এ সমস্ত সংগ্রহ করে বিদেশে রপ্তানির মাধ্যমে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে কৃষি উন্নয়ন যেহেতু আবহাওয়া নির্ভর করে অনেকটা বৃক্ষরাজির উপরে যেখানে বৃক্ষরাজি বেশি আছে সেখানে বৃষ্টিপাত বেশি হয় ফলে সেখানে কৃষিকাজও অনুকূল পরিবেশ অনুকূল আবহাওয়ায় করা সম্ভব হয় বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি আমরা বনভূমি থেকে ওই সমস্ত মূল্যবান সম্পদ সংগ্রহ করে তা বিদেশে রপ্তানির মাধ্যমে আমরা প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছি আমরা নিজেরাই নিজেদের বনভূমিকে উজাড় করে দিচ্ছি ফলে প্রাকৃতিক দুর্যোগ আমরা নিজেরাই হাতে করে তৈরি করছি এ থেকে যদি আমরা রক্ষা পেতে চাই তাহলে আমাদের এক্ষেত্রে অনেকটা সাবধানতা অবলম্বন করতে পারে এই অপার সম্ভাবনাময় একটি সম্পদ যদি আমরা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি তাহলে সার্বিকভাবে দেশের উন্নয়ন জাতীয় উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ধন্যবাদ সবাইকে